আমি চলে যাব এমন একটা হাদিস রাখি এরকম কোন হাদিসের কথা আমি তো ভাই এরকম পড়ছি বলে মনে হচ্ছে না কিন্তু আমি যে শুনলাম এক হুজুর বক্তব্য দিছে বক্তব্য রাখি আচ্ছা ওইখানে কি হাদিস নাম্বারটা বলেছে বা কোন গ্রন্থ থেকে সেটা বলেছে না সেটা বলেনা কিন্তু না যে এক সবার মাঝে তো বক্তব্য দিলা কি আচ্ছা ভাই আমি তো মানে এখন তো মনে পড়ছে না এখন তাকে গিয়ে জিজ্ঞেস করেন যদি যেখান থেকে আপনি হাদিস শুনেছেন তাকে জিজ্ঞেস করবেন আচ্ছা আমি তো এখন তো এটা খুঁজে বের করতে হবে আমার তো এরকম কোন হাদিস আছে বলে খেয়া মনে আসতেছে না এটা দেখতে হবে চেক করে দেখতে হবে এরকম কোন হাদিস আছে নাকি আর একটা কথা কোন আয়তা নাকি বলা আছে যে ইহুদিদেরকে

ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করো এটা হাদিসে বলা আছে এবং আরো যেটা বলা আছে যে তাদের উপর জিজিয়া কর আরোপ করো এইগুলো বলা আছে হিন্দুদের সম্পর্কে মুসিকদের সম্পর্কে কি ওয়াতকে প্রয়োজন হবে প্রযোজ্য হবে হ্যাঁ মুসিক সমস্ত মুসিক যারা হচ্ছে মানে মূর্তি পূজা করে সমস্ত মুসিকের জন্য ইতসুরাত ও বারাত প্রযোজ্য হবে তবে এই বিষয়ে ইমাম আবু হানিফা যেটা বলেছে যে সেই মুসিক বলতে সেখানে আরবদের আরব মুশরিক বোঝানো হয়েছে কিন্তু ইমাম আবু এই কথাটা সঠিক না সেটা আমি প্রমাণ করতে পারি যে ইমাম আবু হানিফা কথাটা বলেছে সেই কথাটা সঠিক না মোহাম্মদ এটা সব সকল মুশ্রিকের ব্যাপারেই বলেছে ইমাম আবু হানিফা এখানে একটা গিরিঙ্গি করছে গিরিঙ্গি করে বলছে যে এটা শুধুমাত্র আরবের আহ ইসেদের কথা বলা হয়েছে আরব মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে কিন্তু আমরা যদি হাদিস গুলা দেখি হাদিসের ভিতরে একটা হাদিসে পাওয়া যায় আহ খলিফা ওমর যখন মিশর দখল করে মিশরে যায় মানে ওই অঞ্চলে যায় ওই অঞ্চল দখল করে তখন হচ্ছে গিয়ে তখন মুশ্রিকদের উপরে সে একই রুল অ্যাপ্লাই করছে তার মানে হচ্ছে সেটা যে শুধুমাত্র আরবদের ক্ষেত্রে আরব মুশ্রিকদের ক্ষেত্রে বলা হয়েছে সে কথাটা সত্য না এটা খলিফারা বিভিন্ন অঞ্চলে অন্য মুশ্রিকদের উপরেও সেই জিনিসটা অ্যাপ্লাই করছে সেটা তো দেখি ভারতেও তো দেখি আক্রমণ হয়েছিল ছিল ভারতে আক্রমণ করার পরে আয়তো না তাহলে তো সেই আরেকটা আয়াত আসতে হবে তাই না একটা আয়াতকে মানসুক করতে হলে তো আরেকটা আয়াত এসে সেটাকে মানসুক করতে হয় কিন্তু সুরাত ধারাবাহিকতার অনুসারে কোরআনের একশো নম্বর সুরা এটা হচ্ছে শেষের দিকের সুরা এটাকে তো মানসুক করে কোন আয়াত আসে নাই তাহলে সেই মানসুক করে যে নাসিক আয়াতটা এসছে সেটা কোনটা তাহলে এই সুরা তাওবাটা হচ্ছে ধারাবাহিকতার ক্রম অনুসারে কোরআনের একশো নম্বর সুরা মানে লাস্ট শেষ সুরাটার আগের সুরা সুরা তাওবা হ্যাঁ তাহলে এরপরে তো আর সেটাকে মানসুক করার মতো কোনো স্কোপ নাই কারণ এটা তো শেষের দিকের সুরা এবং ইসলামের আকিদা হচ্ছে শেষের দিকে যে আয়াত নাজিল হবে সেটাই আইন হিসেবে প্রযোজ্য হবে কোরআনের একশো তেরো নম্বর সুরা তো আর কি কোরআনে হচ্ছে গিয়ে নয় নম্বরে আছে এটা কিন্তু আপনি যদি ইয়া পড়েন মানে ধারাবাহিকতা অনুসরণ করেন যে কোন মানে কোনটার পরে কোনটা নাজিল হয়েছে সেই ধারাবাহিকতা ক্রমানুসার বলে এটাকে হ্যাঁ কোনটার পর কোনটা নাজিল হয়েছে এই হিসাবে ধরলে এটা হচ্ছে কোরআনের 113 নম্বর সুরা মানে শেষের সুরাটার আগের সূরা হ্যাঁ তাহলে যে লিপিবদ্ধ গোলমাল করে লেখছে নাকি কোরআনকে যখন লিপিবদ্ধ করা হয়েছিল তখন এই যে সিরিয়ালটা মেইনটেইন করে নাই সিরিয়ালটা গন্ডগোল করে রাখছে এই ওসমানই চালাকিটা করে গন্ডগোল করে রাখছে যেন বোঝা না যায় যে কোনটা শেষে কোনটা আগে কোনটা পরে এটা যেন বোঝা না যায় খিচুড়ি টাইপের বানাইছে হ্যাঁ খিচুড়ি টাইপের বানাইছে এই সূরা নিছে পিছনে

এই বিষয়টা নিয়ে ফাতেমার মৃত্যু নিয়ে ফাতেমার ঘরে ওমর লেখাটা টাইটেলটা হচ্ছে ফাতেমার ঘরে ওমর এই টাইটেলের একটা লেখা আছে আমার সেই লেখাটা পড়তে পারেন সেখানে সব দলিল পত্র দেওয়া আছে অনেক বড় লেখা কিন্তু আপনি যদি পুরাটা পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমাদের মোমেন্ট বলে যে কারবলার প্রান্তে যে যুদ্ধ হয়েছে নাকি মুসলিমদের আর কাফেরদের মধ্যে এটা কি সাশ্রয় এটা কিভাবে কাফেরদের মধ্যে সে দুই পক্ষই তো মুসলিমই ছিল এটা কে কোন পক্ষ কাফের ছিল হ্যাঁ হ্যাঁ